নমস্কার, শুভ সন্ধ্যা। রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা খেয়াল অঙ্গের গান নিয়ে চর্চা করব। এই গানটির তাল হচ্ছে একতাল। একতাল আমরা জানি, একতালে দু একটি গান আমি আগে স্বরলিপির সঙ্গে ডেমনস্ট্রেট করেছি। করেছি কি? হ্যাঁ, স্বরলিপি পাঠের কিছু টিউটোরিয়াল বানিয়েছিলাম, সেখানে তালটা আছে। এটি বারো মাত্রার তাল। গান শুনে বুঝতেই পারলেন যারা একটু ছন্দ জানেন, ত্রিমাত্রিক ছন্দ। এতে চারটি পদ, প্রত্যেকটি পদে তিনটি করে মাত্রা, তাহলে তালটার ছন্দ যাবে অনেকটা এরকম। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক। এই একতালে প্রভু আমার প্রিয় আমার একটা অত্যন্ত কমন গান। গানটার সুরটা যে খুব কঠিন তা নয়, কিন্তু গানটার সুরের যে জায়গাগুলো খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে বেশ কিছু জোড়া স্বর আছে এবং বেশ কিছু দেড় হাফ মাত্রা আছে। একটা স্বর দেড় মাত্রা জুড়ে, একটা স্বর হাফ মাত্রা জুড়ে। এই জিনিসগুলোকে আমাদের একটু মন দিয়ে খেয়াল করতে হবে। গানটার সুরটা নিয়ে আলোচনা করতে করতে যাই, চলুন। সোম থেকে গান আরম্ভ। প্রভু আমার প্রিয় আমার, শক্ত কিছু নেই। প্রভু আমার মামারে সামা প্রিয়, কথাটা মধ্যমে স্ট্যান্ড। মা গা পা, তারপরে পরম পা করিমা পা করিমা পা, পরপর দুটো মাত্রায় দুবার পা তীব্রমা পরম। এই তৃতীয়বারের পঞ্চমটায় আমি একটা গমক দিই। গমক কি, এ নিয়ে পরে একটা ক্লাসে আলোচনা করার ইচ্ছে রইল, কিন্তু আপনারা যারা ক্লাসগুলো ফলো করছেন তারা জানেন গমক এমন এমন একটি অলঙ্কার যেটা রবীন্দ্রনাথের গানে তার নিয়ন্ত্রিত ব্যবহার খুব ভালো। পরম, আমি গমক দেওয়ার পক্ষপাতী, ইচ্ছে হলে দেবেন। পরম ধন, তারপরে শর্টটা হচ্ছে ধা কোমল নিয়ে পা। এই ধা শর্টটা দেড় মাত্রা, কোমলিটা হাফ মাত্রা। ধন ধা ধানি পা, এইভাবে ভাবতে পারি। এক মাত্রায় ধা, পরের মাত্রায় ধানি, অর্থাৎ ধা শর্টটা স্থায়িত্বকাল হচ্ছে দেড় মাত্রা, নি শর্টটা স্থায়িত্বকাল হচ্ছে হাফ মাত্রা। যদিও স্বরলিপিতে ধা ধানি পা এভাবে লেখা হয় না, আকার মাত্রিক স্বরলিপিতে যখন আমরা মাত্রা লিখতে শিখব তখন আমরা জানবো দেড় হাফ মাত্রা কীভাবে লেখা হয়। আপাতত বোঝার সুবিধা অর্থে এগুলোকে ওই ধা ধানি পা এভাবে ভেবে নেওয়া যেতে পারে। পরম ধন পরম পা করিমা পা করিমা পা, ধন ধা ধা কোমলনি পা। তাহলে এই মাত্রাটায় ধা, এই মাত্রাটায় ধা কোমলনি অর্ধমাত্রা করে, এভাবে ব্যাপারটা ইনিশিয়াল স্টেজে বুঝতে সুবিধা হয় বলে আমার বিশ্বাস। পরম ধন ঘে পাধা পা পা, সুন্দর মিলে আসতে হবে চির পথে অব্দি মধ্যমে স্ট্যান্ড। চির পথে এরো মা মাগা ধাপা, এই ধাটা স্পর্শ, প্রথম মাগাটা জোড়া তারপর ধাপা স্পর্শ, তাহলে পুরোটা দাঁড়াচ্ছে চির পথে এরো এরো এরো। এই সুরটা অধিকাংশ লোক ভুল লাগায়, যত্ন করে লাগাতে হবে চির পথে। আরেকটা গমক স্কোপ আছে দেখুন, চির জীবন হে, সুরের দিকে সহজ আর কিছু বলার নেই, চলুন অন্তরায় যাই। তৃপ্তি আমার ও তৃপ্তি পাতিব্রমা ধা আমার আবার নিধা
সুখেরও চরম আমারও আছে, অনেকেই আমরা এটা আমার বলে অভ্যস্ত, সেটা কিন্তু স্বরলিপিতে নেই। চলুন এইটুকু আমরা তাল চালিয়ে কর গুনি। আমরা তাল চালালাম, আগের দিনই যেটা বলছিলাম, তাল চালানোর পর প্রথম এক দুই আবর্তন আমাদের কাজ হচ্ছে তালের লয়ের সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়া। মোটামুটি যে গানে আমি জানি এই লয়ে গাইবো, বাই দ্য ওয়ে আমরা 90 beats per minute এই গানটা গাইছি, আরেকটু বাড়ানো যেতে পারে। আমি আজকে যেহেতু আপনাদের শেখাচ্ছি আমি 90 রেখেছি, 100 অবধি যাওয়া যেতে পারে। আমাদের প্রাথমিক কাজ হলো এখানে এই লয়টার সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়া, কোনো তাড়াহুড়ো নয়। তারপর সুরসাধকে আমি আমার ট্যাবের দিকে তাকালেই মাত্রাগুলো বুঝতে পারবো। ইনিশিয়াল স্টেজে বলছিলাম আমাদের অ্যাপ রিভিউর ভিডিওটায়, সেটা খুব হেল্প করে। আমাদের মূল কাজটা থাকবে তালটা শোনা, এবং এই যে আমরা বলছিলাম না চারটে টুকরো আছে, চারটে পদ আছে, তাদেরকে ফিল করাটা খুব দরকার। আমি কোথায় আছি যাতে আমি বুঝতে পারি, এইটা শোন, দ্বিতীয় তালি ফাঁক, তৃতীয় তালি আবার শোন। এই যে আমার তাল শুনে বোঝার ক্ষমতাটা হয়েছে, এটা হতে সময় লাগে, এবং এটা হওয়ার জন্য সব থেকে ভালো প্র্যাকটিস যেটা বলছিলাম, তবলা চলাকালীন দেখা তার সঙ্গে মাত্রা গুনে গুনে তাল দিতে পারছি কিনা, যখন সেটা পাচ্ছি মাত্রা গুনে গুনে বোল বলতে পারছি কিনা, সেই দুটো হয়ে যাওয়ার পর আমরা গান ধরব। চলুন দেখি, ফাঁক মাত্রা গুনব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক। এবার আমরা বোল বলব, ধিন ধিন ধা তেরে কেটে থুন্না, কত ধাগে তেরে কেটে ধিন না না, ধিন ধিন ধা তেরে কেটে থুন্না, কত ধাগে তেরে কেটে ধিন না না ধিন। যখন এই রিদমের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলাম আস্তে আস্তে, তখন আমরা ক্রমশ গান ধরার দিকে যাব। চলুন আমরা কর গুনব এবার, ফাঁক তৃতীয়, প্রভু আমার প্রিয় আমার পরম ধন ঘে, চির পথের সঙ্গী আমার চির জীবন ঘে, প্রভু
প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে তৃপ্তি আমার ও তৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন ডোর তৃপ্তি আমার ও তৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন ডোর দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে আমার সকল গতির মাঝে। তাহলে চা থেকে মায়ে গেলাম, মধ্যমে টানা দাঁড়িয়ে থাকা, তারপর মা গা পা তীব্র মা পা আমার সকল গতির মাঝে পরম। এইখানে কিন্তু এই পঞ্চমী পঞ্চমের দ্বিত্ব আছে, যারা স্বরলিপি দেখতে জানেন তারা জানেন পা কথাটা একমাত্রায় দুবার লেখা আছে, অর্থাৎ এখানে এই পঞ্চম শটটার উপরে একটা ধাক্কা আমায় দিতেই হবে। পা তীব্র মা পা তীব্র মা পা পা এই আছে, এই তিন মাত্রার ডিস্ট্রিবিউশন। পরম গতি ধা ধনি আবার দেড় হাফ, পরম গতি আবার দেড় হাফ মাত্রা খেয়াল করুন। স্বরলিপিতে এভাবে লেখা হয় না, কিন্তু এভাবে ভাবলে ইনিশিয়াল স্টেজে আমাদের বুঝতে সুবিধা হয়। এই মাত্রাটা নি, পরের মাত্রাটা নিধা নিধা, তাহলে একসঙ্গে দাঁড়ালো শুদ্ধনি সাধা, এই শুদ্ধনিটা স্পর্শ সবার ও গো সা 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 নি আবার সা আর নি দের হাফ সা 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 নি ও গো আমার। পরের লাইন মতো সা শুদ্ধনি সা শুদ্ধনি সাধা অন্তবিহীন সা গা গা মা রে সা সা লীলা সা নি সা সাধা, এই নিটা স্পর্শ আর সাধাটা মিলে আসতে হবে। লীলা কথাটা পুরো সা তোমার হতে চায় তা কিন্তু না, লীলা
আগের মতো চলুন আমরা এই অংশটা কর গুনব তালের সঙ্গে। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। আমার সকল গতির মাঝে পরম গতি গাওয়ার সময় আপনারা খেয়াল করেছেন এই গানটায় বহু জায়গায় গুম্ফ বন্ধনী রয়েছে। আমি কর গুনার সময় আর ওই জায়গাগুলো দুবার করলাম না। এই গানটা স্বর নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। এই ধরনের গান খেয়ালঙ্গের গান রপ্ত করার জন্য একদম প্রাথমিক ধাপ বলে আমি মনে করি। এখানে মনে রাখা ভালো, একটা গানের স্বরলিপি দেখে সুরটা শিখে নেওয়া আর গানটাকে আত্মস্থ করা, গানটাকে গাওয়ার জায়গায় যাওয়া, এই দুটো জিনিস এক কথা নয়। একটা গান যখন আমার সুর তার লয় নিয়ে ভেতরে বসে যাবে, একমাত্র তখনই আমার প্রকৃত ভাব আসবে গানে। সেইটা হওয়ার জন্য একটা গানকে কম করে 50-60 বার গাওয়ার দরকার। এই ধরনের গান একটা যখন আমরা 50-60 বার গাইব তানপুরা তবলার সঙ্গে, গানটা স্ট্রাকচারটা আমাদের বসে গেলে খেয়ালঙ্গের গানের জন্য এই ধরনের গানগুলো একটা ভালো রেফারেন্স পয়েন্ট হতে পারে। আমাদের মূল টার্গেটটা থাকবে রবীন্দ্রনাথের গানের প্রকৃত অর্থে শ্রেণীবিন্যাস করা এবং সেই শ্রেণীবিন্যস্ত অংশের বিশেষ বিশেষ গানগুলোকে তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সহ শিখে নেওয়া, যাতে সেই ধরনের অন্য গানে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রয়োগ করতে পারি। অনলাইনে গান শেখানোর জন্য এই ক্লাসিফিকেশনটা বোঝানো একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি, যে কারণে কি ধরনের গান সেটা আমি এই ইনিশিয়াল স্টেজের ক্লাসেই আপনাদের বলতে বলতে যাচ্ছি। এখনো তালগুলো নিয়ে আমি বলছি, রাগগুলো নিয়ে বলছি না, অজস্র জিনিস বলার আছে, যারা একটু জানেন তারা জানেন। যেমন আগের দিনই যে গানটা করলাম, কি অসাধারণ কম্পোজিশন দেখুন, বেহাগের কম্পোজিশন, কোমলনীই লাগছে দু এক জায়গায় কিন্তু তীব্রমা লাগছে না। পণ্ডিতেরা বলেন বেহাগের প্রাচীন রূপ নাকি এরকমই ছিল, বেহাগে তীব্রমা ব্যবহৃত হতো না, কোমলনি বিবাদী স্বর রূপে ব্যবহৃত হতো। পরবর্তীকালে বেহাগ দুই মধ্যম যুক্ত একটা রাগে পরিণত হয়। আমি রাগ নিয়ে এখন কিছু বলছি না, কারণ রবীন্দ্রসঙ্গীতের রাগ সঙ্গীত কীভাবে সম্পর্কিত, ওতপ্রোতভাবে সম্পর্কিত, কিন্তু সেটা নিয়ে সেটা একটা বিস্তারিত আলোচনা দাবি করে, সেই কারণে এখনই বলছি না। আমাদের মূল উদ্দেশ্য হতে চলেছে এইটা, আপাতত আমরা গানের স্ট্রাকচারগুলো তুলি, তালগুলোকে মনোযোগ দিয়ে তৈরি করি। তালে যতক্ষণ না আমি স্ট্রং হব, আমি স্বরলিপি পড়া কিছুতেই পারবো না। যে কারণে স্বরের আলোচনায় যাওয়ার আগে আমি তালের আলোচনায় আসতে চাইছি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এই গানগুলো এই ভিডিওর সঙ্গে করুন, যদি আপনার স্কেল এত চড়ায় না হয় গুনগুন করুন, কাঠামোটাকে গলায় তুলুন, তুলে নিজেরা অ্যাপে তবলা এবং তানপুরা চালিয়ে গানগুলো গাইবার চেষ্টা করুন, গানগুলো রেকর্ড করুন। যদি মনে করেন গানগুলো আমায় পাঠিয়ে দিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আমি গানগুলো শুনে সাধ্যমতো নিজের মতামত দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য তাহলে এটুকুই থাক। রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসের পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোবেন না। আজকের মতো তাহলে এটুকুই রইল,
ধন্যবাদ, শুভরাত্রি।